নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও, একদম ঝাড়খণ্ডের একটি জলপ্রপাত বা ফলস, এটা হচ্ছে জোনা ফলসের ছবি আমি এখানে দেখাচ্ছি। জোনা ফলস, এটা অনেকটা কাসকেডের মতো, সিঁড়ির ধাপের মতো নেমে আসছে জলপ্রপাতের জলটা, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। এটা সিঁড়ি ধাপের মতো জলটা নেমে আছে, এটা কাসকেডের একটা উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। এটা জোনা ফলস, এটা হচ্ছে ঝাড়খণ্ডের জোনা জলপ্রপাত, ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। জলটা নিচের দিকে নেমে গেছে এবং বিভিন্ন চারদিকে পাথর ছড়ানো রয়েছে, এবং এটা পর্বতের পাহাড়, এখানে অনেক পাহাড় রয়েছে, সে পাহাড়ের অংশ থেকে ঝর্ণাটা নেমে আসছে। এই ঝর্ণাটার নাম দেওয়া হয়েছে জোনা বা জোনাই। এর আগের ভিডিওতে আমি হুড্রু জলপ্রপাতের ছবি দেখিয়েছিলাম, লাইভ ভিডিও দেখিয়েছিলাম, এটা দেখাচ্ছি জোনা ফলস। এটা জোনা ফলসের লাইভ ভিডিও, আপনারা দেখে নিন, খুব ভালো লাগবে, অবশ্যই বেড়াতে যাবেন। এটা একদিনের ট্যুর হিসেবে খুবই একটা উপযুক্ত জায়গা, হুড্রু ও জোনা একসঙ্গে দুটো আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আগে হুড্রুতে গিয়ে ওখানে আমি পিকনিকের ব্যবস্থা করতে পারেন, তারপর ওখানে কাটিয়ে তারপর আপনি এই জোনার দিকে আসতে পারেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনার মন কেড়ে নেবে। আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা বাঁধা রয়েছে, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিদিন, হাজার হাজার মানুষ কিন্তু বেড়াতে আসে, পিকনিক করতে আসে। এটা একটা পিকনিক স্পট, অর্থাৎ একদিনের ট্যুরটাই ভালো। আর আপনি যদি আরও বেশি দিন থেকে কাছাকাছি এরিয়া, তাহলে আপনাকে রাঁচিতে থাকতে হবে, রাঁচিতে থেকে তারপর বিভিন্ন জায়গা, একদিনে আপনি হুড্রু যেতে পারেন, একদিন জোনা, আরও অন্যান্য স্পটে আপনারা যেতে পারেন। এখানকার পরিবেশ অবশ্যই মনকে উজ্জীবিত করবে এবং অবশ্যই মনের মধ্যে একটা উৎফুল্ল তৈরি হবে। এটা একটা জলপ্রপাত, ওয়াটারফলস, এর নাম হচ্ছে জোনাই ফলস বা জনহা ফলস। এটা একটা কাসকেডের উদাহরণ। আমরা জানি জলপ্রপাতে তিনটে অংশ রয়েছে, তিনটে ধরন রয়েছে, কাসকেড, ক্যাটারাক্ট আর হচ্ছে র্যাপিড। কাসকেড মানে সিঁড়ির ধাপের মতো নেমে এলে তাকে কাসকেড বলে। ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট মানে প্রচুর পরিমাণে জল যদি বয়ে আসে তখন তাকে ক্যাটারাক্ট বলা হয়। আর যেহেতু এটা সিঁড়ির ধাপের মতো রয়েছে, তাহলে এটা একটা কাসকেডের। আর এখানে যে আরেকটা রয়েছে র্যাপিড, র্যাপিডের ক্ষেত্রে জলটা জাস্ট লাফি লাফি ঝর্ণার মতো নিচে নেমে আসবে। এটা কিছুটা র্যাপিডেরও প্রভাব রয়েছে হালকা, এটা খুব একটা বড় নয় জলপ্রপাতটা, কিন্তু বর্ষাকালে জলের পরিমাণ বাড়লে এটা কিন্তু আরো ভয়াবহ ধারণ করবে অবশ্যই। আপনারা দেখছেন জোনা ফলসের লাইভ ভিডিও। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসামান্য, অতুলনীয়। ঝর্ণার জলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। যেটা লাফে লাফে নিচে নামছে, এটা কিছুটা র্যাপিডের প্রভাব রয়েছে আর ক্যাসকেডের অংশ হিসেবে রয়েছে এটা।
হুড্রু এবং জোনাই জলপ্রপাত দুটোই কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থান করছে। হুড্রু খুবই নামকরা জলপ্রপাত আমরা জানি, আমার ভিডিও আগের ভিডিওতে দেওয়া রয়েছে, এটা আপনারা দেখছেন জোনা জলপ্রপাত, জোনহা বা জোনা বা জানাহা, জানা জলপ্রপাত এটা ঝাড়খণ্ডের মধ্যে অবস্থান করছে। এবং জলপ্রপাতে জল নিচে পড়লে কতটা ভয়াবহ ধারণ করতে পারে তার নিদর্শন রয়েছে পাথরগুলো ক্ষয়ের মাধ্যমে। তো যাই হোক, আমার এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।